This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি নাইন বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্পেশাল নাইন। ব্যাটল ফিল্ড কোথায়? হ্যাঁ, ধূপগুড়ি। তার কারণ, শেষ বেলায় ঝোড়ো প্রচারে ময়দানে সব পক্ষ, হ্যাঁ সব রাজনৈতিক পক্ষ। শনিবারই ধূপগুড়িতে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন্দ্রনাথ প্রামাণিকের গলায় উত্তরীয় পরিয়ে তৃণমূলে যোগদান করিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে অভিষেকের মঞ্চে থাকা প্রাক্তন তৃণমূলের বিধায়কের গলায় আবার গেরুয়া উত্তরীয় পরিয়ে মুখের ওপর জবাব দিয়ে দিল বিজেপি। এই দলবদলে আদৌ ভোটে কোনো প্রভাব পড়বে? সাগরদিঘি উপনির্বাচনের পর এই ধূপগুড়ি উপনির্বাচন, আইএনডিআইএ জোটের সমীকরণে এই ভোট লোকসভার আগে নিঃসন্দেহে ইন্টারেস্টিং, গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক, নানা বিশেষণে অভিহিত করা যেতে পারে। কিন্তু ইন্ডিয়া জোটের অঙ্ক মেনে অভিষেক গতকালের সভায় বাম সিপিএমকে নিশানা কিন্তু করেননি। অথচ বাংলার ঘোষিত অবস্থান মেনে বাম কংগ্রেস তৃণমূলকে এক ইঞ্চি দিচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, ভোটাররা জাতীয় স্বার্থ নাকি রাজ্যের অঙ্ক, কোনটা ভোটাররা মাথায় রাখবেন, সেটা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ির প্রচারে বাম কংগ্রেসকে নিশানা করেননি। উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের সমীকরণ মেনেই আগাগোড়া আক্রমণ করেছেন শুধু বিজেপিকে। শুধু আক্রমণই নয়, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন্দ্রনাথ প্রামাণিককে তৃণমূলে যোগদানও করিয়েছেন শনিবার। রবিবার সাত সকালে তারই মধুর প্রতিশোধ নিল বিজেপি। প্রাক্তন তৃণমূল বিধায়ক, ধূপগুড়ির পরিচিত রাজবংশী মুখ মিতালী রায়কে গেরুয়া উত্তরীয় করিয়েছেন সুকান্ত মজুমদার। এখন প্রশ্ন হলো, জাতীয় আঞ্চলিক রাজনৈতিক সমীকরণে কতটা দাগ কাটতে পারে এই দলবদল? আমরা রাজনৈতিক স্বার্থ দেখি না। বিজেপির নেতারা গদ্দার হতে পারে, বাংলার মানুষ কোনোদিন গদ্দার বা বেঈমানদের সমর্থন করে না। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে ভোটের 48 ঘন্টা আগে মিতালী রায়কে দলে নিয়ে প্রেস্টিজ ফাইটে তৃণমূলকে অনেকটাই ধাক্কা দিল বিজেপি। 2011-এ সিপিএমের ভোট ছিল ধূপগুড়িতে 42.25%, তৃণমূলের ভোট ছিল 39.82%। 2016-র বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 43.49% ভোট, সিপিএমের ভোট কমে দাঁড়ায় 34.26%, বিজেপির ঝুলিতে যায় 17.33% ভোট। 21-এর বিধানসভায় বিজেপির ভোট বেড়ে 45.65% হয়, তৃণমূলের প্রাপ্ত ভোট 43.75%, সিপিএমের ঝুলিতে আসে মাত্র 5.73% ভোট। উপনির্বাচনের অঙ্ক অনুযায়ী সাধারণত শাসক দল এগিয়ে থাকে, কিন্তু সেই মিথ ভেঙেছে সাগরদিঘি। যদিও বাম কংগ্রেসের জোট প্রার্থী বায়রন বিশ্বাস উপনির্বাচনে জয়ের পরেই তৃণমূলে চলে যান, তবে সাগরদিঘির ভোটের হারটা তৃণমূলের অন্দরে অনেক প্রশ্নও তুলে দেয়। এই আবহে ধূপগুড়ির উপনির্বাচন নিঃসন্দেহে লোকসভার আগে সবচেয়ে বড় প্রেস্টিজ ফাইট। ইন্ডিয়া জোটের বৈঠকের পর তৃণমূলের প্রচারে শুধুই বিজেপিকে নিশানা। বাম কংগ্রেস ঘোষিত অবস্থান অনুযায়ী বিজেপি তৃণমূলের বিরুদ্ধে প্রচারে সরব। বিধানসভা নির্বাচনে জেতা আসনে জয় নিশ্চিত করতে তৃণমূল বাম কংগ্রেসকে একযোগে আক্রমণে বিজেপি। ভোটের ফ্যাক্টর হতে পারে রাজবংশী মতুয়া ইস্যুও। বাংলার উন্নয়ন মমতা ব্যানার্জি যা করেছে, তার জন্য এবার এখানে ভোট হবে, এটা বিচ্ছিন্ন হয়ে থাকবে না। এই মানুষ ঠিক করে নিয়েছে, যা রেসপন্স দেখছি রাস্তায়, প্রত্যেকেই হাসি মুখে বলছেন যে হ্যাঁ আমরা এবার আপনার সাথে যে অভিযোগ বিজেপি এতদিন করতো ওই বিধায়কের নামে, এখন তাকে নিয়ে ওয়াশিং মেশিনে তাকে প্রেস করে। যারা দেশকে ভালোবাসে তারা তৃণমূল কংগ্রেসে বেশি দিন থাকতে পারবে না, তাদেরকে ভারতীয় জনতা পার্টিতেই আশ্রয় নিতে হবে। এবং যে সমস্ত তৃণমূলের নেতৃত্ব কর্মী থেকে শুরু করে যারা সমর্থক রয়েছে, যারা এখন পর্যন্ত যারা নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে পেরেছে, তারা যদি ভারতীয় জনতা পার্টিতে আসতে চায়, নিশ্চিতভাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। কিন্তু যারা বিভিন্নভাবে গণতন্ত্র হত্যা করবার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করেছে, সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাকে কখনোই ভারতীয় জনতা পার্টিতে আমরা কোনোভাবে আশ্রয় দেব। এক সময় আলাদা রাজ্যের কথা নাকি বলতেন, তারপরেও মমতা ব্যানার্জির নেতৃত্বে তিনি তৃণমূল, ফলে তৃণমূল তাকে প্রশ্রয় দিয়েছে। আজকে তৃণমূলের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আবার আজকে যখন সে বিজেপি ছেড়েছে, তখন বিজেপির দীপন রায় নাকি দীপেন প্রামাণিক
একই রকম ভাবে সে আবার তৃণমূলে এসে গেছে। অনন্ত মহারাজ কার্যত আলাদা রাজ্যের কথা যদি বলে থাকেন, সবাই যদি জানে, তাহলে তাকে একই সাথে প্রশ্রয় দিয়েছে মমতা ব্যানার্জি এবং অমিত শাহ। কে কাকে বলবে? আমি আবার বলছি, তৃণমূল বিজেপি মূলগত গড়নে কোনো ফারাক নেই। এখন প্রশ্ন হলো, শেষ দিনের প্রচারে তৃণমূল ইন্ডিয়া জোটের সমীকরণ মেনে বাম কংগ্রেসের প্রতি আক্রমণে না গেলেও বাম কংগ্রেস ছেড়ে কথা বলল না তৃণমূলকে। ওইদিকে মিতালি রায়কে নিয়ে ঝোড়ো প্রচার ছাড়লেন শুভেন্দু সুকান্তরা। টিভি নাইন বাংলা। এই যে উপনির্বাচন, সাধারণভাবে এই উপনির্বাচনকে ঘিরে আপাতভাবে খুব একটা তাপ উত্তাপ থাকে না, মানে অন্ততপক্ষে থাকতো না, কিন্তু এই ধূপগুড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যতিক্রমী। তার কারণ, যেখানে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর, সেই কারণেই বোধহয় ধূপগুড়ির উপনির্বাচন এক্সেপশনাল, ব্যতিক্রমী। এই কেন্দ্রে 46% রাজবংশী ভোটার। অন্যদিকে যদি একটু তাকাই আমরা দেখব সেখানে মতুয়া এবং নমশূদ্র ভোটার 30%। ভালো করে তাদের বিষয়টা বোঝার চেষ্টা করুন। শিওরে লোকসভা নির্বাচন, তার আগে এই দুই গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক কোন অভিমুখে, তারই উত্তর দিতে চলেছে এই উপনির্বাচন, মানে ধূপগুড়ি উপনির্বাচন। যে কারণে এই ধূপগুড়ি উপনির্বাচন উপনির্বাচন হয়েও এই সময় দাঁড়িয়ে ভেরি ইন্টারেস্টিং। একদিকে ফেলে আসা পঞ্চায়েত নির্বাচনের রেশ, আরেকদিকে লোকসভা ভোটের মৃদু মন্দ হাওয়া। এমনই এক সন্ধিক্ষণে ভোটের আজ জলপাইগুড়ির ধূপগুড়িতে। নিছক একটা উপনির্বাচন হলেও যার রাজনৈতিক তাৎপর্য অনেকটাই। যে কোনো ভোটে রাজনৈতিক দলগুলোর প্রথম নজর থাকে সেই আসন বা অঞ্চলের জনবিন্যাসের উপর, মানে কোন সম্প্রদায়ের ভোট শতাংশ কত সেই অনুযায়ী ঠিক হয় রণকৌশল। সাগরদিঘিতে যেমন ফ্যাক্টর মুসলিম ভোট, তেমনই ধূপগুড়িতে জয় পরাজয় ঠিক করেন রাজবংশীরা। 1977 থেকে বিধানসভায় রাজবংশী প্রতিনিধিদের পাঠিয়ে আসছে এই আসন। তবে 2011 পর্যন্ত এখানে কিন্তু বামেদের আধিপত্য ছিল। প্রথম জয়ের স্বাদ তৃণমূল পেয়েছিল 2016। তবে 2018 পুরো ভোটে ভোট পদ্মের দিকে গড়াতে শুরু করে, আর 2019 লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, রাজবংশী ভোট পেয়ে কার্যত জলপাইগুড়ি জেলায় যেতে বিজেপি, তাতে অবদান ছিল এই ধূপগুড়ির। রাজবংশী ভোটের ওপর নির্ভর করে 2021 বিধানসভা ভোটে এই আসনের জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। তার মৃত্যুতে 5ই সেপ্টেম্বর উপনির্বাচন হচ্ছে ধূপগুড়িতে। মূলত ত্রিমুখী লড়াই, কিন্তু তিন দলেরই লক্ষ্য রাজবংশী ভোট যতটা সম্ভব ঝুলিতে ঢোকানো। তিন দল প্রার্থীও করেছে রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিকে। বাম কংগ্রেসের জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়, তৃণমূলের নির্মল চন্দ্র রায়, বিজেপির তাপসী রায়। তাপসী হলেন পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, শুধু রাজবংশী অঙ্কে ভরসা না করে শহীদ আবেগকেও কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। জগন্নাথ রায় আমারি পুলওয়ামা কা শহীদ হ্যায়, ইয়ে শহীদ কো আপ ইয়াদ করতে হুয়ে 5 তারিখ ইভিএম কা 2 নম্বর বটন দবা কে ইয়ে চোর তৃণমূল কো উখাড় ফেকিয়ে পুরা সাফ কর দিজিয়ে। স্বাভাবিক ভাবে যখন পিঠোপিঠি ভোট, 2024 যখন লোকসভা ভোট, তখন স্বাভাবিকভাবেই বিজেপি দল যদি এখানে জেতে, তারা সেটা প্রচারের আঙিনায় নিয়ে আসবেন বলেই মনে হয়। এবং বা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের ভোটের চরিত্র হলেও একটা বিষয় তো পরিষ্কার, যে লোকসভার ইস্যুভিত্তিক ভোট আলাদা আর বিধানসভা অথবা আমাদের পঞ্চায়েতের ইস্যুগুলো আলাদা। সুতরাং লোকসভা ভোটে ধূপগুড়ি নির্বাচনের একটা প্রভাব পড়ার সম্ভাবনা অবশ্যই আছে বলে আমার মনে হয়। পঞ্চায়েতে প্রায় 48% ভোট পেয়েছে তৃণমূল, 2021 বিধানসভার তুলনায় 2% বেশি। পঞ্চায়েতে বিজেপি পেয়েছিল 39%, সামান্য বেশি, বিধানসভার থেকে 4% কম। ভোট অঙ্ক বলে দিচ্ছে উত্তরবঙ্গের এই রাজবংশী ভোট কিছুটা হলেও বাম কংগ্রেস এবং ঘাস ফুলে ফিরেছে। তবে এই তত্ত্ব বিজেপি মানতে নারাজ। তাদের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হয়েছে, অবাধ ভোট হলে ফল তাদের পক্ষে যাবে। ইতিমধ্যেই 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ধূপগুড়িতে চলে এসেছে, ফলে আশায় রয়েছে গেরুয়া ব্রিগেড। ধূপগুড়ির উপনির্বাচনের ফলই বলে দেবে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ ভোট ব্যাংকের হাওয়া কোন দিকে। শুধু ধূপগুড়ি আসনে মোট ভোটারের 46% রাজবংশী, উত্তরবঙ্গের 5 জেলা মিলিয়ে রাজবংশী ভোট প্রায় 34%,
54টির মধ্যে 32টি বিধানসভা আসনের ভাগ্য নির্ধারণ করে রাজবংশী ভোট। একই কথা খাটে মতুয়া ভোটের ক্ষেত্রেও। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে মতুয়া ও নমশূদ্র ভোটার 30%। ফলে ধূপগুড়িতে এই দুই সম্প্রদায়ের ভোট পকেটে থাকা মানে অর্ধেক কাজ সারা। তাই লোকসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল এবং বিজেপির কাছে আলাদা মাত্রা পেয়েছে ধূপগুড়ি উপনির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এই ভোটে তৃণমূলের হারানোর কিছু নেই, কিন্তু তৃণমূল যদি জিততে পারে তাহলে পঞ্চায়েতের পর উত্তরবঙ্গে তাদের পায়ের তলার জমি আরও একটু শক্ত হবে। অন্যদিকে 2024 বাংলায় 35টি আসনের টার্গেট নিয়ে গচ্ছে বিজেপি। দক্ষিণের তুলনায় এই উত্তরে বিজেপির সংগঠন বেশ কিছুটা ভালো। গত পঞ্চায়েত নির্বাচনেও দক্ষিণের তুলনায় উত্তরে বিজেপির ফল ভালো। তাই রাজবংশী মহল্লার এই আসন এবারও লোকসভা নির্বাচনের আগে বিজেপি হাতছাড়া করতে চাইছে না। তারা ইস্যু করছে শাসক দলের দুর্নীতিকে। প্রায় 40 জন স্টার ক্যাম্পেনারকে প্রচারে নামিয়েছে বিজেপি শুধুমাত্র এই আসনটা ধরে রাখতে। কিন্তু এই ধূপগুড়িকে সামনে রেখে সত্যি কি লোকসভায় ধুলো দিতে পারবে বিজেপি? তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আমাদের আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। অন্যদিকে ধূপগুড়ির উপনির্বাচন, সেখানে আপনার নিশ্চয়ই মনে আছে যে রাজবংশী আর মতুয়াদের নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক একটা মন্তব্য, সেটা মন্তব্য ছিল কিন্তু নিছক সেটা মন্তব্যে কিন্তু আটকে নেই। তার কারণ, সেই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে বিস্তর, এবং সেই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপিও আসরে নেমে পড়েছে। তবে শুধু এটাই নয়, এবার এই ধূপগুড়ি উপনির্বাচনে ফ্যাক্টর হতে চলেছে আরও বেশ কয়েকটি ইস্যু। তার মধ্যে যেমন রয়েছে সমবায় দুর্নীতি, তেমনই রয়েছে বেশ কিছু সামাজিক বিষয়। এক নাবালিকাকে গণধর্ষণ কাণ্ডে মাস দুয়েক আগেই এই ধূপগুড়ি কীভাবে তেতে ওঠে আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর এসবের প্রভাব ভোটে কতটা পড়ে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল, অবশ্যই রাজনৈতিক দলগুলো তো বটে, দেখুন। কথায় বলে প্রেমে ও রণে জেতার জন্য কোনো কিছুই অন্যায় নয়, আর রাজনীতি মানে তো যুদ্ধ। ধূপগুড়ি যুদ্ধ জিততে এখন তো মুখ্যমন্ত্রীর এক মন্তব্য নিয়ে অল আউট বিজেপি। কোন কথা নিয়ে হাওয়া গরম? 28 অগস্ট টিএমসিপি সভায় কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? আমার একটা পা যদি হয় আমার রাজবংশী, আর একটা পায়ে আমি চলি তাদের থেকে নমস্কার করি, সেটা হচ্ছে মতুয়া। আমি পায়ে নমস্কার করে তবে আমি বলি। এরপর আর কি রেড়ে করে নেমে পড়ল বিজেপি। এই কুচবিহার জেলার উত্তরবঙ্গের ভূমিপুত্রদেরকে তিনি নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন, বলেছেন সেই পায়ে নাকি তার রাজবংশীরা থাকে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে রাজবংশী সমাজের কাছ থেকে, মতুয়া সম্প্রদায়ের কাছ থেকে। বদলা 5 তারিখ নেবেন না নমঃশূদ্ররা, মতুয়া নেবেন না, হরি বল হরি বল। বিতর্ক দানা পাকাতেই সোশ্যাল মাধ্যমে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে, নিশানা করেন বিজেপিকে। কিন্তু তাতে কি রাজবংশী বা মতুয়া সম্প্রদায়ের মন গলেছে? আমি একজন রাজবংশী সমাজের মানুষ হিসাবে আমি খুব নিজেকে লজ্জিত মনে করছি, নিজেকে অপমানিত মনে করছি। এখানকার রাজবংশী মানুষরা এর জবাব আগামী 5 তারিখ ভোটের বাক্সে ওনাকে ঠিক কিছু সংক্ষিপ্ত রাজবংশী ক্ষুব্ধ হবেন, যেহেতু এলাকাগুলি উত্তপ্ত হয়ে আছে, নানা ধরনের ইদ্রাসী আছে, কামতাপুরি আছে, নানা ধরনের জনজাতি নিয়ে সমস্যা রয়েছে আমাদের এইসব উত্তরবঙ্গের মধ্যে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়ের তরফে যৌথ বিক্ষোভ মিছিল করা হয়। সব মিলিয়ে উপনির্বাচনের আগে একটু হলেও ব্যাক ফুটেছিল শাসক দল। শেষ পর্যন্ত কতটা ড্যামেজ কন্ট্রোল তারা করতে পারবে তার উপরে নির্ভর করবে ধূপগুড়ির ভোট ভাগ্য। গত 1 বছরে রাজ্য রাজনীতিতে সবথেকে বড় চর্চার বিষয় ছিল নিয়োগ দুর্নীতি ইস্যু। কিন্তু সেই ইস্যু কি সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে আদৌ প্রভাব ফেলতে পেরেছিল? ধূপগুড়ি উপনির্বাচনেও দুর্নীতি কি প্রভাব ফেলবে? শিক্ষক নিয়োগ, পুর নিয়োগের পর এখন তো সমবায়ও দুর্নীতির অভিযোগ উঠছে। ধূপগুড়ির বাড়ির পাশে আলিপুরদুয়ারে কি হলো? সেখানে সমবায়ে 50 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। ধূপগুড়ির প্রচারে হাতে গরম দুর্নীতিকে ইস্যু করতে ছাড়েনি বিরোধীরা। ছেলে মেয়ে ভাই ভাতিজা ভাস্তা দুনিয়ার লোকের চাকরি এরা লুট করেছে, আর পশ্চিমবঙ্গে 2 কোটি বেকার রাস্তায় ভাউ ভাউ করে ঘুরে বেড়াচ্ছে, কয়লা খেয়েছে, বালি খেয়েছে, পাথর খেয়েছে, গরু খেয়েছে, সব জায়গায় খাই 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 খাই, শুধু খাই আর খাই।
গত জুন মাসে ধূপগুড়িতে নাবালিকা গণধর্ষণের ঘটনায় তোলপাড় পড়ে যায়। সূত্রের খবর, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নাবালিকাকে গণধর্ষণ করা হয়। থানায় এফআইআর করতে গেলে বাধা দেওয়া হয় নির্যাতিতার পরিবারের সদস্যদের। এলাকার মাতব্বরদের হস্তক্ষেপে শুরুতে থানায় অভিযোগ দায়ের করতে পারেননি তারা। তারাই নির্যাতিতার পরিবারের সঙ্গে সালিশি সভা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে স্থানীয় প্রশাসন ও তৃণমূল নেতৃত্বের ওপর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। ধর্ষণ, দুর্নীতি, বিরোধীদের হাতে গরম ইস্যু ভোটে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা।